সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল ভিডিও দিতে পারিনি, ভাবলাম আজকেও দিতে পারবো না। প্রচণ্ড গরমে এনার্জি টেনার্জি কিছু পাচ্ছি না। তারপরে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও দেবই, যেভাবেই হোক দেব। আমি একজন সাধারণ গৃহবধূ। সাধারণ গৃহবধূ হয়ে কাজগুলোকে, প্রতিদিনকার একঘেয়েমি কাজগুলোকে, একঘেয়েমি লাগবে না তা কখনো হয় না, কিন্তু একঘেয়েমি কাজগুলোকে এনার্জেটিক করার জন্য একটুখানি নিজের ভালো লাগার জায়গাটা প্রথমে করি, তারপরে মেন কোর্সে যাই। প্রথমে তো আমার ঘরদোর পরিষ্কার করা হয়েই গেছে, সেগুলো তো বাধ্যতামূলক করতেই হবে, কিন্তু এই কাজগুলো আমার বাধ্যতামূলক নয়, এগুলো আমার খুবই ভালো লাগার কাজ। ছোট্ট একটা পটে এই কাজটাকে বসিয়েছিলাম, শিকড় করে নিয়ে একটু বসিয়েছিলাম, কিন্তু এখন এর একটুখানি বেশি খাবারেরও প্রয়োজন হচ্ছে, জায়গাটা একটুখানি বড় করার প্রয়োজন হচ্ছে। ওই জন্য রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এক্সট্রা খাবার। দেখলে তোমাদেরকে দেখালাম জমে থাকা ডিমের খোলা, জমে থাকা চায়ের পাতা, আর একটু ভার্মি কম্পোস্ট, আর একটু শুকনো গোবর সার একসঙ্গে করে নিয়ে একটা হালকা, একদম হালকা, এতে মাটি নেই বললেই চলে, খুব কম মাটি, সেই একটা হালকা খাবার দিয়ে রাখলাম, ওতে দিয়ে দিলাম যাতে গাছটা একটু খাবার পায়। গাছটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সহজেই উঠে গেল, উঠে গিয়ে ব্যাস গাছটা আমার বসানো হয়ে গেল। এই যে একটা এনার্জি পেলাম, আর তোমারে দেখো যেটাতে রেখেছিলাম সেটাতে একটুখানি বালি ছিল, কেননা প্রথম তো নতুন শিকড়, তো ওদের শিকড় চালাতে একটুখানি অসুবিধা হয়, ওই যে একটুখানি বালি মাটি করে রাখলে না শিকড়টা খুব তাড়াতাড়ি চারিয়ে ফেলে, এবং খুব তাড়াতাড়ি চারিয়ে ফেলে গাছটা খুব বড় হওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য একটু বালি রেখেছিলাম, সেই বালিটাকে একটু ফেলছি না, এই বালিটাতে তোমার বালিটাকে এই টবে একটু দিচ্ছি। প্রত্যেকটা টবে একটু করে বালি অন্তত দিয়ে রাখা দরকার, তাহলে কি হয় এয়ার পাস হয়, বালিটা এয়ার পাস করতে সুবিধা হয়, মাটিটা একদম শক্ত মতন হয়ে যায় না, মাটিটা একটুখানি ফুলে ফেঁপে থাকে। তার ফলে কি হয়, আমাদের যেরকম একটুখানি জায়গা পেলে শুতে বসতে সুবিধা হয়, তেমনি শিকড়গুলোর একটুখানি জায়গা পেলে ওদের একটুখানি চারাতেও সুবিধা হয় এবং ভালো থাকে গাছ। তারপরে রাত্রেবেলা তো রান্নাঘর পরিষ্কার করে দেখি শুই, আর চা করার পরও একবার করে নিয়েছি ব্রেকফাস্ট করার আগে। চলো রান্নাঘরের কোনায় এই গাছটাকে একটু রেখে দিই। একে বেশ কিছুদিন বাইরে ওদের সঙ্গী সাথীদের সঙ্গে রেখেছিলাম, সবসময় তো একঘেয়েমি এক জায়গায় থাকতে ভালো লাগে না, তারপরে ভাবলাম যে না একে একটুখানি নিয়ে চলে আসি, পাশে গাছটা থাকলে না রান্না করতে ভারী ভালো লাগে, মনে হয় যেন ও আমার খেয়াল রাখছে, মন ভালো রাখার, যাতে আমার মন ভালো থাকে আর আমি ওর স্বাস্থ্য ভালো রাখার খেয়াল রাখছি, মানে দুজন দুজনকার খেয়াল রাখছি, কী বলো? এরা মুখে বলতে পারে না কিন্তু অনেক কিছু জানিয়ে দেয়, অনেক কিছু ভালো লাগা তোমাকে প্রোভাইড করে। এক মিনিট কোথাও একটু ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, ফ্যান সবসময় চলছে, কিন্তু মনে হচ্ছে যেন বোধহয় এ গরম আর শেষ হবে না, আর বর্ষা মনে হয় আসবে না, কিন্তু ভিতরটাকে একটুখানি পজিটিভ রাখতে হবে। প্রভুকে বলেছিলাম, প্রভু কতগুলো হাইব্রিড আর দেশি রজনীগন্ধা স্টিক সমেত একটুখানি এনে দেবে, তো হাইব্রিডগুলো দেখতে ভালো লাগে আর দেশি রজনীগন্ধাগুলো গন্ধ ছড়ায়, হাইব্রিড তুমি যতই নিয়ে এসে ভর্তি করে রেখে দাও না কেন তোমার গন্ধ ছড়াবে না। ওই জন্য প্রভুকে বলেছিলাম মিলিয়ে মিশিয়ে তুমি কতগুলো স্টিক এনে দিয়ে, তো ঘরটাকে যেন কেমন কেমন লাগছে, না পারছি ঘর থেকে দুদণ্ড বাইরে বেরোতে, যে কারোর সঙ্গে দুদণ্ড বাইরে বেরিয়ে একটু কথা বলবো কি তোমার, একটুখানি সাজুগুজু করে বাইরে যাবো সেই এনার্জিটুকুও পাচ্ছি না। সুতরাং ঘরকে তোমাকে কীভাবে পজিটিভ রাখতে হবে সেইটুকু আমাদের ঘরে বেছে নিতে হবে। প্রভুকে বলেছিলাম রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছে, প্রভু এতগুলো স্টিক নিয়ে এসেছে, আলাম না এক জায়গাতেই সব কটাকে রাখি, দেখতেও ভালো লাগবে, ভারী সুন্দর লাগছে বলো, আর যেহেতু দিশি দু একটা আছে ঘর, দেখো ফ্যান চলছে তো আর একটুখানি জলের ঝাড়া দিয়ে নিয়ে এসেছি, এত ভারী সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ বেরোয় না, আমার রজনীগন্ধার সেন্ট একদম ভালো লাগে না, কিন্তু তোমার রজনীগন্ধার ফুলের গন্ধ মৃদু মৃদু যে ছড়ায় না আমার ভীষণ ভালো লাগে। সব বাড়িতেই দেখবি এই বয়সী ছেলেমেয়েরা হচ্ছে সব থেকে মেন সদস্য, সকালবেলা কি ব্রেকফাস্টে করে দেবো যদি এরা খুশি হয়ে যায়, তার মতন সুখ আর কিছু নেই। বড়দের তবু বলে বোঝানো যাবে যে এত গরমে কি করবো বলো, যা হোক কিছু একটা খেয়ে নাও, কিন্তু এরা একটা দিন শুনবে, দুটো দিন শুনবে, তিনটে দিন একটু নারাজ হবে,
আমি সকালবেলা জিজ্ঞাসা করছি কুচুম ব্রেকফাস্টে কী করবো রে, তখন বলছে কী করবে বলো তো, মাথা চুলকে চুলকে বলে কী করবে বলো তো, একটুখানি ম্যাগি করে দেবে। আরে ম্যাগি এখন সকালবেলা ম্যাগি এই গরমেতে, বলুন একটু হালকা করে দেবে, কী আর করবো একটুখানি ম্যাগি নয়, একটু চাউ সেদ্ধ করে রাখছি, চাউ সেদ্ধটা করে রেখেছি। ও বাবা দেখি রান্নাঘরে কে কি কুরুক কুরুক করে আওয়াজ করছে, তারপরে দিয়ে এবারটা ঢুকে বা রান্না করতে আরম্ভ করে দিয়েছি। ম্যাগিটি বেশ ভালো শিখেছে, আর মাঝে মাঝে আমার একটুখানি স্বাদ বদলানো হয়, নিজে রান্না করে করে তো খায়, ম্যাগিটা ও মাঝে মাঝে করে সন্ধ্যেবেলা খায়, সেটা তোমাদের ভিডিওগুলি শেয়ার করেছি। এই একটা জিনিস আর চা টিকে খুব ভালো করেই শিখেছে, জানি মা রেগে গেলে চা টিকে করে দিলে মা খুশ, ওই জন্য চা করে কীভাবে ঘুষ দিতে হয় সেটি ভালো শিখেছে, আর ম্যাগি করতে একটুখানি ভালোই শিখেছে। যাই হোক, তোমরা হয়তো ভাববে যে শ্রাবণী তুমি ঘরের কোনায় গাছটাকে রাখলে, আবার গাছটা কোথায় চলে গেল, গাছটা কোথায় চলে গেল বলতে কি, আমি একটুখানি সাবধানে রান্নাবান্না করি, কেন বাঁ দিকে স্পেসটা একটু কম আছে, ও তোখানি অতখানি বুঝবে না, ওই গাছের ঘাড়েতেই হয়তো কড়াটিকে রেখে দেবে, ওই জন্য আবার গাছটাকে একটু সরিয়ে নিলাম। আমি যে বাবা দরকার নেই, গাছটাকে একটু অনেক যত্ন করে বানিয়েছি, তোমার অত্যাচারে গাছটিও আমার চলে যাবে, ওকে একটু সরিয়ে নিই, তারপর তুমি রান্নাবান্না করো বাবা। ব্যাপ দেখো একটাই ডিম ছিল, কেননা গরমে ডিম একদম নিয়ে আসছি না, গরমে ডিম কেউ খাচ্ছে না, আর কুচুমকেও দিচ্ছি না, কুচুমের শরীরটা একটু খারাপ হয়েছিলো বলে, ওই জন্য একটাই ডিম ছিল। এতখানি ম্যাগিতে একটা ডিম বলে ওতেই হবে, একটুখানি হচ্ছে সবজি, ওই সবজি দিতে হবে না, সবজি দেওয়ার দরকার নেই, দেখো না কীরকম করে করবো, একটা ডিম দিয়েছে, দিয়ে ম্যাগিটাকে দিয়ে ওই যে কীসব মশা টশলা দিচ্ছে দেখেছো তো, সোয়া সস চিলি সস এইসব দিয়ে একটু নেড়ে ছেড়ে, মোটামুটি ওর একটুখানি পেটটা হালকা হলে হয়তো হয়তো বাবাকেও খাওয়াবে, বাবা আর ওক খেয়ে নিলে ব্যাস, আমার ঝামেলা কিছু নেই, মায়েরও ঝামেলা কিছু তো নেই, ব্যাস এই হয়েছে আজকের ব্রেকফাস্ট। দেখো ম্যাগি তৈরি হয়ে গেছে, চারিদিকে দেখো কতগুলো বাসন হয়েছে, ব্যাস এগুলোকে এখন সরাবো আর একবার মুছে নেবো, মুছিয়ে নিয়ে আমি রান্নাটিকে চাপাবো। আজকে সকালে রান্না হয়ে গেছে, এই রান্নাটা করছি অনেক বেলায়, তখন বেশ বেলা, আজকে রান্না হয়েছে তোমার সমস্ত আনাজ দিয়ে একটু শুক্ত নয় ঝোল, কাঁচা পোস্ত আর গরম গরম পেঁয়াজি ভাজা, এই হয়েছে আজকে রান্না, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। সে তোমার রান্না আমাদের খাওয়াও হয়ে গেছে, আজকে বেলা একটার মধ্যে রান্না খাওয়া হয়ে গেছে, হয়ে যাবার পর তারপরে এই রান্নাটা করছি। এই রান্নাটা করছি কেন করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এত বেলায় কী রান্না করছি। আর দেখো পনিরগুলো কেটে নিয়েছি, এই যে দোকান থেকে নিই না, আমাদের গ্রামের দোকান জানো তো, এত সুন্দর পনিরটা, খুব সুন্দর পনিরটা, আর পনিরগুলো একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি, একটুখানি আলু পনিরের দম করব। আর কি কি করব তোমাদের জানাচ্ছি। আর দুধটা দেখো সকাল থেকে জাল দিতে ভুলে গেছি জানো, দুধটা আবার জাল দিয়েছি, দুধটা আবার কেটে যাবে না তো, তারপরে বসিয়ে রেখে দিয়েছি, না দুধটা কাটিনি, দুধটা ভালোই ছিল। পনির একটুখানি নুন জলে হালকা করে গরম করে নিলে পনির কিন্তু একটু ফ্লাপি হয় আর খেতেও ভালো হয়, কিন্তু এই পনিরগুলো দরকার পড়ে না, দেখেছি এমনি পনিরগুলো একটুখানি ফ্লাপি ভাব থাকে, একটুখানি ভেজে নিলাম, একটু কড়াই ভাজা হয়ে গেল, আসলে গরমে না মাথা কাজ করছে না, একটু হালকা করে ভাজো ভাবলাম, হয়ে গেল একটুখানি ডিপ করে ভাজা। যাই হোক, একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, এই দেখো ডান দিকে আলু সিদ্ধ করা অলরেডি আছে, সিদ্ধ করে নিয়েছি, একটুখানি দিলাম জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি আদা বাটা, একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস একদম হালকা পাতলার ওপরে করবো, এটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটুখানি কাজু, একটুখানি মগজ আর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, ওটা একটুখানি পেস্ট করে রেখে দিয়েছি, ওটাও একটুখানি দেবো, ব্যাস আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে দিলাম তোমার একটু খড়ি পাতা টক দই, যেটাতে মশলার কৌটোতে একটুখানি টক দইটাকে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে ওটাতেই দিয়ে দিলাম, আলাদা করে আর জায়গায় নিয়ে নিয়ে এই জায়গাতেই নিয়েছি, বৌদিকে একটুখানি হাল মানে যতখানি পারছি বাসন কম করার চেষ্টা করছি, কেননা প্রচণ্ড গরমে তো ও বেচারিরও মাছতে কষ্ট হচ্ছে। দেখো তারপরে দিয়ে দিলাম মগজ, কাজু আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা তুমি যতই দাও না কেন, একটুখানি শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক অংশে বেড়ে যায়। একটুখানি দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সস দিয়ে দিলে টেস্টটা একটুখানি বাড়ে, আর একটুখানি চিনি, ব্যাস এইবার একটুখানি গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিয়ে পনিরগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপরে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নাবি নিলি হয়ে যাবে আলু পনিরের দম। খুব প্রয়োজন না হলে দুটো কড়া করি না, কিন্তু আজকে খুব প্রয়োজন হয়ে পড়ছে, ওই জন্য এই কড়াটা শিফট করে দেবো অন্য কড়ায়, এই তরকারিটা একটুখানি
বিটবিট করে ফুটতে থাকুক, হতে থাকুক, একটুখানি না ফুটলে তরকারি টেস্ট হয় না। পনিরের মধ্যে একটুখানি রসখসগুলো ঢুকবে, একটুখানি ফুটতে থাকবে, তারপরে তোমার বাঁ দিকের কড়াতে তোকে চাপিয়ে দিয়েছি একটুখানি চিকেন। আজকে আসবে বলেই ফেলি, আজকে আসবে আমার বোন, বোন বোনের মেয়ে, সুতরাং একটুখানি সন্ধেবেলা একটুখানি গল্প স্বল্প করবো, একটুখানি আনন্দ ফুর্তি করবো, এই জন্য রান্নাটুকু একটুখানি বিকেলের দিকটা, বিকেলে বলা চলে, বিকেলের দিকটা একটুখানি করে রাখলে কি আর সন্ধেবেলা তুমি ওই রান্না করছি রান্না করছি করতে গেলে কি হয়, ও সেই রান্নাঘরে ঢুকে বসে থাকবে তোমার সঙ্গে সঙ্গে, ওই রান্না করার ফাঁকে ফাঁকে যেটুকু একটুখানি গল্প করা, কিন্তু বসে যে গল্প গুজব করা সেইটুকু আর হয়ে উঠবে না। ওই জন্য রান্নার ঝামেলাটাকে একটুখানি মিটিয়ে নিয়েছে। দেখো পনিরের তরকারিটা হয়েই গেছে, ভালো হয়েছিল কিন্তু, আর রঙটাও দেখেছো খুব সুন্দর হয়েছে, কিন্তু পনিরগুলো আর একটু কম ভাজা হলে মনে হয় ভালো হতো, তবে স্বাদে কোনো ফারাক হয়নি। আর চিকেন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে আলু ছাড়া চিকেন কষা হবে, শুদ্ধ চিকেন কষা, একদম কষা করব। আর একটুখানি মশলা রেখে দিলাম, ডিমের ঝোল যদি কালকে করি ওই জন্য মশলাটুখানি রেখে দিলাম। আর দেখো এতে আর দই ফেটিয়ে দেওয়ার আর এনার্জি হচ্ছে না, একেবারে ডাইরেক্ট দইটা দিয়ে দিয়েছি, আমি যা হবে হবে এইতেই করব, যা হবে আর কিচ্ছু কোনো কেরামতি আর করতে যাব না, একবারে দই ডিরেক্টে দিয়ে দিলাম। মাংস প্রায় কষার মুখে, ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু আলু ছাড়া ঝোল আলু মাংস কষা করতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে। আর আজকে একটুখানি ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার আনাজের যে ছেলেটি আসে আনাজ বিক্রি করতে তার কাছে ধনে পাতা আজকে ছিল না, আর ধনে পাতা নিয়েও আসা হলো না, ব্যাস ঢাকা চাপা দিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি, এবার একটুখানি ফ্যানের তলায় গিয়ে একটুখানি না বসলে আর নতুন করে এনার্জি পাবো না, চলো ওই এখন ফুটতে থাকুক। ব্যাস একটুখানি বসে নিয়ে দেখো হয়ে গেছে চিকেন কষা। আমরা বেশ কিছু সময় একই স্কুলে টিচারি করেছি জানো তো, আর যখন স্কুল ছুটি হয়ে যেত বেশ কিছুক্ষণ স্কুলে থাকতে হতো, মানে টিচারদের থাকতে হতো, সেই সময়টা কি করব আমরা কি করতাম, দরজা বন্ধ করে একটা ঘরেতে, তখন স্টুডেন্ট তো থাকতো না, একটা ঘরে দরজা বন্ধ করে টেবিল বাজিয়ে আমরা গান করতাম আর রেকর্ডিং করতাম, খুব মজা করতাম, খুব আনন্দ করতাম। সুতরাং এখন এইভাবে একটুখানি মজা করছি, এইভাবে একটুখানি আনন্দ করছি, কিন্তু করবো কী করে, মেয়েটা যখনই বক্স চলছে তখনই এটা ওটা সাউন্ড বেরিয়ে যাচ্ছে, ও তখন ছুটে এসে এখানে এসে বসছে, আর বাচ্চাদের নিয়ে করা মানে বুঝতে পেরেছো,
কিন্তু এই গরমে তো পাগলের পাগলামি থামে না। ফ্যান বন্ধ করে চারদিকে দরজা খুলে বেশ কতগুলো গান রেকর্ডিং করলাম, এবং ক্যামেরাম্যান হলো, ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের কুচুম। সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আরও অনেক কিছু হলো, অনেক গান রেকর্ডিং হলো। যাই হোক, কপিরাইট তো পড়ে যায় তোমরা তো জানোই, আর রাইসটুকু করা বাকি ছিল। রাইসের সমস্ত সরঞ্জামগুলো করে গেছিলাম কিন্তু রাইসটুকু করা বাকি ছিল। আমরা রাইসটা করে নিলাম, তারপরে বোন খেয়ে নিল, খেয়ে নিয়ে ওকে প্রভু দিয়ে এলো। তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি নিজে নিজে কটা গান রেকর্ডিং করলাম, এই গরমেতে নিজে নিজে কতগুলো গান রেকর্ডিং করলাম শর্টসে ছাড়ার জন্য। বোন খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, প্রভু দিয়ে এলো। তারপরে আমি একটুখানি গা পা ধুয়ে ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, এত কষ্ট হচ্ছিলো, তারপরে খেতে বসলাম। তাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না কেমন লাগলো। আজ আসি, টাটা।